ও নবী আপনি জানাইয়া দেখো পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্ছা লাফাঙ্গা হইবা, ইতাই যত এবাদত সরব কোয়া যত মানুষের ঠোকা নিলোয়া কোয়া, ইতার কপাল কোনো দিন দিনদার বেটি মিলত নাই, ইতাই ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব নাউজুবিল্লা। এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাদে কিছু ভাইয়া না শুন নানি সারা দিন দেখি নমাজ পড়ছে না, খালি ফোনও মাতিছে, আড়াইটা পর্যন্ত টাইপিং করছে, বাইকও থাকলে ব্লুটুথ লাগাইয়া বাইক সালাদ আর বা ফোনও মাতের মাঝে মাঝে দেখিও। আমি তো অনলাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম ছয় মাস ঘুরা ফিরা করি কত আড়ুয়াইন ভাই ভাই হারি গুন 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 ঘরে। একদিন আমার দাঁড়ো একবারে ও আলগাপুর ও দাঁড়ো আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রইছি গ্লাস খুলিয়া বাতাস খাইয়া ওঠো লইয়া একু যার ঘরে সুন্দরী আপায় একজন বোয়ার মুখ অবশ্য ব্যান্ডেজ দেখান আছে, ব্যান্ডেজ বুঝছেন নি করোনা সময় দেখান আসলো ও হান আর ভাই সাহেব খর ওরে হায় রে হায় যদি তোমারে আমি ভাইলাই তেও যে গাড়ি দেখা ওলা এখন তোমারে লইয়া দিম সালার কিতা ভাই সালার কিতা হ্যাঁ কিতার সালার ভাই অটো আর কইছে কিতা হতায় তো না ব্রেদা আমি মনে মনে কইলাম হায় রে আড়ুয়া চিন্তা কর ইকে তোর লগে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ির যা একবার তোলে তোলে খবইয়া খবর লাগে দেখো না ইকে তোর তুইয়া কতদিন শিলচার গিয়া আছে আসুন এখানে মাতি গান হাসান আনি। এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া ছাড়িয়া দিনে রাইতে যখন ফোনও মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খইয়ার বিয়ার আগে মসজিদের মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্তান ঢুকাও রুটি অকল দিয়াও যদি সন্তান ঢুকাও আল্লাহর কসম খাইয়া খইয়ার সন্তান দিনদার পাতি তোমার ভালো হইতায় নাই, তুমি দেলা বারো গুল্লকে ফোনো মাত্র আসলাই ওলা তেরো গুল্লকে ফোনো মাতৃ বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বইন জমিন লুচ্চা লাফাঙ্গা উই যায় রে ভাই ই বইনের বাপে হাজারো যদি দিনদার পাত্র জমিন ঢুকায় এরপরে থাইর কপাল আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই ইকে নমাজ ভরলেও জমিন দেখবা লুচ্চা মার্কা নামাজি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন অত্তয়্জিবাতু লিত্তয়্জিবিনা ওয়াত্তয়্জিবুনা লিত্তয়্জিবাত। আর যদি তুমি দামান বেটা নমাজি হও দামান বেটা যদি আদর্শ আলা হও দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও দুনিয়ার সারা নিতাই নগরের বেটাই দে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই এর বাদে আল্লাহর কসম খাইয়া খইয়া যায় আর জমিন গরিব যদি পাও খালাও যদি জমিন তুমি খইনা বেটি পাও মগর তোমার কপাল আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা সুবহানাল্লাহ। হে নিতাই নগরের মা বইন হল জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও যদি তুমি দিনদার পাত্র পাত্রী হয়ে যাও মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন এরপরেও তোমার কপাল আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা সুবহানাল্লাহ। নাকি দেখো বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বলেন না কিছু কিছু বালা আল্লাহ যদি ও নমাজে তারা হেদায়ত দিলাইতে বেদার নি আপনারা বেদার নি আপনারা ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা ও আব্দুল সত্তার বুঝলাম না রে সারা দিন দেখি তো নমাজও দেখলাম না ই কয়দিন থেকে বুড়ো বুধ ভাইয়া সেন্টুন্ট মারিয়া মসজিদে বলে না বুধবার আয় থর এখন যদি ওর বাড়ির মানুষ আইয়া দেখো না আমি বেহ নামাজি তে আর তো হইনা উঠি আর দিবানি গোসায় এর লাগি নমাজ ভরি আর হে নমাজ খার লাগি ভরের ভাই বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি হ্যাঁ এর লাগি নামাজ পড়ো আল্লাহরে খুশ করবার লাগি বিয়ার উচিলাই উপড়ো মগর খুশ খেয়ে হইতো জোরে কই আল্লাহ আমার মাতে আপনারা বেজার হয়ে গেছেন গুসা করছেন আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীর তোর অভাব আছে নি ভাই বেদান অভাব এখন বেটা যায় কি তবলিখ 40 দিনের বেটিয়ে নিতাই নগরের বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্দেরা ফিটির সাইনবোর্ড দেখা যায় খৌটি কিনা আমার মসজিদের ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়ে আস্তা গাউরে ঠান্ডা খরের খৈটি কিনা এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বোন বানাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সম্বোধন করিয়া ফর ও নবী ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান
তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়াম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও, মরিয়াম বিনতে ইমরানের কথা আলোচনা করিয়া যাও। কারণ হযরতে মরিয়াম বিনতে ইমরান এত আল্লাহ হলা একজন আল্লাহর বন্দি আসলা, জন্ম আর বাদ থাকি লইয়া সারাটা দিন দেখি বয়তুল মকদ্দসে মসজিদে আসা দেখানোর লাগে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরা রেওয়াই ও মসজিদে আসার খাদিমা আসলা ও মরিয়াম বিনতে ইমরানের কথা খান্তা জিকির করিয়া যাও। কারণ যে মরিয়াম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল, মাসিক প্রবলেমে দেখা দিছিল, হযরতে মরিয়াম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা, এত ফরদারে অবলম্বন করিয়া মরিয়াম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা, দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীরে আল্লাহ কইতরা, ও নবী তোমার কিতাবও তুমি জিকির করো। কার কথা ভাই? হযরতে মরিয়াম বিনতে ইমরান যেন একজন নারী মহিলা মানুষ, বেটি মানুষ, কোনো নবী আসলা না, এক নবীর মাস কেন ভাই? তার আদর্শ, তার আখলা, তার চরিত্র, তার ব্যবহার, দুনিয়ার নারী হলত তাকে উত্তম আদর্শ আসলো। হৌ সুবহানাল্লাহ, আরে দূরে হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা আসলা মা অখল, এরা মা অখল আসলা রে ভাই, আমরার মা ওথা মা নিবে, আমরার মা অখলোর তুথার দলায়, আমরার মা অখলোর ব্যবহারে সমাজও মানছে শান্তি ভাই না, বেফর্দা বেহায় না। ও মরিয়াম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ির যাইতা, ও সময় জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম হাজির, সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়াম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা, রে ভাই এই জায়গার মধ্যে আমি গোসল হইছে একমাত্র আমার আল্লাহ জানেন, আর আমি মরিয়াম বিনতে ইমরান সারা দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না। তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে খেনে আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠই ঠই করবা, কত ইজ্জতানি করবা, তোমার কাছে জুড়াতে রিকোয়েস্ট করি আর তুমি আমার সামনে তাকে হরিয়া যাও। হৌ সুবহানাল্লাহ, হযরতে জিব্রাইল ফরমান, মরিয়াম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই, আমি হলাম আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফরিশতা, জিব্রাইল আমিন আপনার কাছে আইছি। ও জিব্রাইল আলাইহিস সালাম, কোন কারণে আপনি আমার সামনা খানো এমন সময় হাজির হইলাই? হযরতে জিব্রাইল আমিনে ফরমাইন, আপনার পবিত্রতা দেখিয়া, আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন, রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম, আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম, ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা, যেন জমিন হওয়ার লগে লগে নবী ঈসা নামে জমিন হইবা, এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা। হৌ সুবহানাল্লাহ, বুঝবাইছ? আমরা মা আপনার গর তাকিয়া বদর ফুরি বাইতরা না, বালা কুরআনে হাফিজ আইতরা না, আল্লাহ ওয়ালা আইতরা না, আর হযরতে মরিয়াম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা, ও প্রবলেম পবিত্রতা এমনভাবে হাসিল করছেন, নিজের পবিত্র বানাইছেন, যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়েছেন। হৌ সুবহানাল্লাহ, ওলা বানাও না হে নিতাই নগর মা বই নকল, জমিন আটা ময়দা মূর্কর বিশ্বিনা বিশ্বরা জিন্দগি লাগাইতে পারবাই, মগর মরিয়াম বিনতে ইমরান উল্লাহ খান বোনা সম্ভব হইত নাই, মরিয়াম বিনতে ইমরান উল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, মা খাদিয়া তুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও, হযরতে রাবিয়া বসরির মতো যদি তুমি বনতে চাও, তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো, মাল লগে ভালো ব্যবহার করো, তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার করো, কারণ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাত যাইব, যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা। হৌ সুবহানাল্লাহ, আমার বউরে বাতর কথা হইলে গেট্টাতি জবাব দিলাই, আমার বউরে সার কথা হইলে গেট্টাতি জবাব দিলাই, হে নিতাই নগরের পুরুষ হলে
ব্যাখ্যানটা কথা শুনো, কারণ জমিনও যদি তুমি আল্লাহ ওয়ালা হও, জমিনও যদি তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বাবা হয়ে যাও, তুমি মাও যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন, তোমার ঘর তাকিয়া যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনও জন্ম নিব, এই গু জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হইব। সুবহানাল্লাহ, যে আপনারা নামাজি বনাই, আপনার বউরে নামাজি বানাই, ফর্দাওয়ালা বানাই, আমার মা বোন ইটা হইলা সম্মানই জাতি, ইটারে আল্লাহ সম্মান দিছে, কোরআনে সম্মান দিছে, নবী অখলে সম্মান দিছে, আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই? ইনশাআল্লাহ, দূরে হো ইনশাআল্লাহ, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী সকল জমিনের মধ্যে দেখবা হেরা ভাই, ইতারে নিজের মা নিজের বনির মতো শ্রদ্ধা করে, যখন নিজের মা নিজের বনির মতো শ্রদ্ধা সে লুট করবাই, এই নারী জমিন কোনোদিনই নারীর প্রেমের মধ্যে তোমার মতো মানসরে শয়তানে ফালাইতে পারত নাই। হো সুবহানাল্লাহ, কারণ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, ও দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমরা কইয়ার, তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। হো সুবহানাল্লাহ, হে দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার, তোমরা রাস্তা বাই হাঁটাহাঁটি যখন করবাই, গড় থাকি বাজারও যখন যাইবাই, বাজার থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যখন যাইবাই, তোমাদের দুইটা চোখরে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো, আমি আল্লাহ কইয়ার, ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিন করতে পারো, জীবনে গুণা করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ, চৌকর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। আইজ আমার সোনার যুবকেরা, যে তার মুখে দি চাইলে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কুদরতর কথা স্মরণ হয়ে রওয়াই, কারণ এত সুন্দর সুন্দর যুবক হল আল্লাহ বানাইয়া দিলা, একটা বার গভীর মনোযোগ দিয়া চিন্তা করিস রে ভাই, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কত সুন্দর হইবা। হো সুবহানাল্লাহ, আল্লাহর একজন দরবেশ মানুষ আসলা রাস্তা বাই আটিয়া যাইতলা রে ভাই, যাইতে সময় দেখলা একজন সুন্দরী রমণীয় ফানির খলস লইয়া, খলস চিনি ফানির খলস খাখর মধ্যে লইয়া, সাগর থাকি ফানি লইয়া আল্লাহর বান্ধি জমিনে দিয়ে আঠি আঠি যার, দরবেশ বেটা ওভাবে দিয়ান দরিয়া সাইতরা, আর এলাকার সারা মানুষে খোঁজা সাইয়া দেখো রে আল্লাহর একজন দরবেশ বেটায় এই বেটির বাই কিলা তাকাইয়া সার হুবিল্লাহ, সাধারণ মেশা বেখর জন্য সেই এগু ফুয়ায় যদিও ভাই ফুড়িয়ে গুরবায় চায়, তে মানুষে আউরি ধরি মন্তব্য করেন নানি ভাই, মন্তব্য করেন নানি, তেইন তো দরবেশ মানুষ আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর বান্দিয়ে ফানির খলস লইয়া রাস্তা বেয়া হাঁটিয়া যার, যাইতে সময় ওভাবে যখন দিয়ান ধরলার ভাই, বেটি যতক্ষণ পর্যন্ত চৌকর আড়াল থান হইছে না, অতক্ষণ পর্যন্ত সাওয়াবাত দিলা না, মেসা বকলে গিয়া জিকার হল আল্লাহর ওয়ালি, দুনিয়ার ই এলাকার সারা মানুষে আপনারা সম্মান করে, সারা মানুষে আপনারা ইজ্জত করে, মগর আপনি আজকে যে খামটা খোলা এটা বালা খাম করেছেননি, ও দরবেশ বেটা জিকার খোলা রে বাবাই, কি এমন অপরাধজনক কাম করলাম, বলে নারীটা তোমার সামনে দিকে তুমি কোন কারণে চাও তাকাইলায়, ও দরবেশ বেটা চকুর ফানি ফেলাই এমন এক জবাব দিলা রে ভাই, ও আল্লাহর গুলাম হল আল্লাহর কসম খাইয়া খুঁয়ার, আমি নারীর সুন্দর দেখি আমি নারীর প্রেমের মধ্যে ফড়ি নাই, মগর আমার মাতার মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়া দিনা, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যে আল্লাহ বানাইলো মাটি দ্বারা মানুষ, ও মাটির মানুষটা যদি দেখতে এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কেমন সুন্দর। হো সুবহানাল্লাহ, ও কার আমি সাইয়া, আমি আর কিচ্ছু সাইয়ার না, সাইয়ার আল্লাহর মাটি দ্বারা বানানো সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর হইল, মাটি গান খারাপ হয়েছেননি, গভীরতা আছে না নি ভাই, তো দরবেশ বেটা তো আল্লাহ হলা বেটা গভীরে দিয়ে যাইব, আমরার তো মাইন্ড আলাদা, আমরার মিজাজ গু আলাদা, মেসাবরে ফোনও দেখলে হই মুল্লা বেটে অত লম্বা খাল লগে মাতে না রে ভাই, নক্স বদলাই মাইন্ড রে চেঞ্জ করই, যে স্যারে ফোনও দেখলেও খালি লাইন মারে না, যে স্যারে ফোনও দেখলেও খালি বেটির লগে মাথে না, যে স্যার ফুড়িরা তো মোবাইল দেখলেও গু বেহায়া নাই, আল মার উ ইয়াকিসু আলা নাফসি, নিজের নফসর মতো অন্যরে তুলনা করতে না, আপনি যদি চুরি করেন আরে গরে রাত বারোটায় ফাইলে যদি মসজিদের ওবাই আইলায়,
আইয়া দেখলাম মেসাবে রাইত আড়াইটার সময় উদু খতরা, এখন সুরে যদি হয় দেখলেন ইয়া আল্লাহ মেসাবে মিম্বরু ভাইয়া কত সুন্দর সুন্দর বুঝায়, এখন দেখি তাই নো আমার লাখান গুয়া শরীর বারোই সৈন কোথায় এখান যুক্তিসঙ্গত হইলনি হইলনি, হে কিতার লাগি গান কইছে ওদের হে শরীর বারোইছে বারোইয়া খারে ধরছে, তো মেসাব তো হালাকে বারোইছেন হয়তো ইস্তিনজা করিয়া উজু করা উজু করিয়া কিবা তাহাজ্জুদ ভরিতা বারোইছেন মেসাব, হে কিন্তু কিতা কইছে চুরি করা, তে তুমি দেখান করো তোমার নফসর লোক অন্যর এখান তুলনা করতে না, শরীয়তে তোমার চূড়ান্ত পর্যায়ে বাধা দিছে হো সুবহানাল্লাহ। তো আমরা সমাজ তো হলা নানি ভাই, ফোনও দেখলেও দেখো হারিদের ফোন করিয়া, ও আমার একদিন ফোনও লাগছি ও মোবাইলও কোনো সময় খেয়ে আমি ওয়াজও থাকলে ফোন মারলে রিসিভ করি থই দেই, মানুষে ফোন মার অন্যকে উঠিং গো ভাই নানি, তো ফোন শেষ বাদে ওয়াজও গাই টুটার বাদে ফোন হলো ও থলাম বা ফোনও খানো হইলাম বেটা হাগাটালি ওয়াজও আসলাম কই ওয়াজতে উঠিং গো, এখন তারেখে বুঝাই আর বুঝাইবে লাইন আছে ওয়াজতে উঠিং গো, ওখানে আমি তারে হইলাম একে খোল করছে শুনতো আর মানেও না, হইলাম থর লাখান তোর আমরা সারা নাই হাসা নানি ভাই, এলাকি বুঝা রাখবো যে কোনো নারীরা তো মোবাইল দেখলো তাইরে বেহায়া হইতে পারতা নাই, যতক্ষণ পর্যন্ত প্রমাণসহ তাইরে দর্শন না বেহায়া, একটা ফুয়ারা তো মোবাইল দেখলেও একটা ছেলেরা তো ফোনও দেখলেও তারে আপনি লাইন মাড্ডা হইয়া সম্বোধন করতে পারতায় না যাইজ নাই, যতক্ষণ পর্যন্ত প্রমাণসহ আমার বাইরে আপনি দর্শন না বেহায়া আমি বুঝা গেছে নি ভাই, মাত বুঝছেন নি, এতে এই কেন আবার হইয়া না সারা ফুয়েন বা লাইকেন আমি হইয়ার না, কারণ একজনে ফুলি দিত না থাকো রে আল্লাহ আমরা রে আল্লাহ হুজুরে খালি ফাম দিত না না এই সারা যুবক হল যদি বলা ওই দিতাতে দিনওলা থাকলো নিয়নে খোনা দিনওলা থাকলো নিয়নে ই এলাকার যুবক হল আর খানো ওয়াজর ই মসজিদ হালাকি তো মসজিদ ফুল তাক্তা আসলো, কারণ আজকুর রাইত তো তার এক সুযোগ না নেই রাইত তো মুরব্বী হল ওয়াজ বাতে আইতাম নি ফান এগু আনতাম নি মিষ্টি ফান আজকুর আইত না নি, হ্যাঁ আই যায় সুযোগ থা এলাকি বালা গুরু অন আইসইন আর দেখুর মাইন্ডও অন্যতাও হে হরিয়া গেছে গিয়া, আল্লাহ আমরা রে দিনর সহি সমুদ দান করুক কাহুক আল্লাহ হুমা আমিন, আরো দূরে করি হই আল্লাহ হুমা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এলাকি নারী জাতির আমরা ফর্দার ভিতরে রাখতাম ফার্মুন ইনশাআল্লাহ, ওয়াল্লাহ দুই নম্বর আয়াত বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, ও দুনিয়ার মুমিনাত নারী হল আমি আল্লাহ তোমরারে সম্বোধন করিয়া কইয়ার তোমরা রবিনে দি হাঁটাহাঁটি করো ঘরের মধ্যে দেখো বাইরে যাও রাস্তাঘাটে যাও না কেন আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরা তোমাদের সবরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো হো সুবহানাল্লাহ, কারণ দুইটা জিনিসের হেফাজত যত পুরুষ আর মহিলা জমিন করতে পারবা এই মুসলমানের জমিন কোনো দিন গুনাহ করা সম্ভব নাই হো কা সুবহানাল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হল রাত্রে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ হাত গুলারে গর্ভবতী বানাই আল্লাহ উপস্থাপন করো, সাহাবায়ে কেরাম অকলে ফরমাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনার উম্মত রাত গুলার আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের দিন উঠাইব, নবী বলেন যত যুবক আর যুবতী মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত যুবক আর যুবতী ফোনের মধ্যে মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভীষণ করব রাই জমিনের মধ্যে হস্তমৈথুন করব কিয়ামতের ময়দান অতজন যুবক আর যুবতী রাত গুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তানের জন্ম দেওয়াইব নাউজুবিল্লাহ, এর লাগে মোবাইলও গান দেখিয়া মোবাইলও ভিডিও দেখিয়া নিজের গুনার মধ্যে জড়িও না
মোবাইলটা যেন জাহান্নামের কারণ আমাদের না হয়। প্রতিটা পুরুষ নারী নিজের চরিত্রের হেফাজত হরকুয়া, নিজের সতীত্বের হেফাজত হরই। হে নিতাই নগরের যুবক হল, যদি কোনো নারী জাতির লোকে ফোনের মধ্যে প্রেমর ফাঁদ ফালাইয়া যদি নারী জাতির সতীত্ব নষ্ট কর, নাতির নারী জাতির ইজ্জত আর সতীত্ব যদি জমিনের মধ্যে তুমি নষ্ট করিয়া, ও নারী জাতিরে যদি তুমি আই হেটিও হইয়া তুমি জমিনের মধ্যে ধোকা দিলাও, আর পরবর্তীতে যদি নারীটারে জমিন বিবাহ না কর, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া দুনিয়ার জমিন যদি পয়সাওয়ালা হইয়া তুমি হজ দাও রে ভাই, এমনকি সবে বরাতর রাইত যদি তুমি খান্দা খাটি করি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ সারা জিন্দগির গুণা তোমার মাফ করিয়া দিব। মগরী নারী জাতির সতীত্ব ইজ্জতর গুণা মাফ দিত নাই, নাউজুবিল্লাহ। এর লাগি নারী জাতির প্রেমের মধ্যে ফাঁদ ফালাইয়া, কারণ নারী জাতি বড় আকল খমরে ভাই, ইতার দিল খান্তা বড় নরম, ইতার সামনে যখন তুমি চকুর পানি ফালাইয়া খান্না খাটি করিয়া কথা খস, নারী জাতির দিলটা গলিয়া তোরে ধোকা দেওয়ার চেষ্টা করে না। মগর তুমি যুবকে যখন একজন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া জমিনের মধ্যে ধোকা দিওয়ায়, আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমার সারা জীবনের গুণাত্মা কি রেহাই দিলাও, ই নারী জাতির সতীত্বর গুণাত্মা কি রেহাই দিত নাই, নাউজুবিল্লাহ। এর লাগি প্রেম ভালোবাসা শরীয়ত হালাল না হারাম? বিয়ার আগে হারাম, বিয়ার বাদে হালাল। প্রেম ভালোবাসা বিয়ার আগে হালাল হারাম আর বিয়ার বাদে হালাল? বিবাহর বাদে বেটিরে ভালোবাসো জাইদ আছে, তোমার মারে ভালোবাসো জাইদ আছে, বন্ডে ভালোবাসো জাইদ আছে, তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা, কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিন করিও না যে বন্ধুয়ে তোমার জমিনের মধ্যে গুণাহার বানায়। ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমিনের মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার গুণাহার বানায়, নাউজুবিল্লাহ। আমরা খেলকুর ভালোবাসা এটা পবিত্র আসেনি, লাইলি মধ্যু নাম হুঁসলায় নি ভাই, লাইলি মধ্যুর প্রেম ভালোবাসা হুঁসলায় নি। মজনুওয়ালা সুন্দর এক মানুষ, মুখের ফেস কাটিং গলা বালা, কিন্তু কিতাবও ছবি দিছই। লাইলিওয়ালা বেগড়া এক মানুষ, খালা মুখ ইগান লম্বা মুখা, কিন্তু দৈয়জনের ভালোবাসা। লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর, বিচার বুঝেন নি ভাই, যে ফুয়া যে ফুরিরে পছন্দ করব, ফুয়ায় যে ফুরিরে পছন্দ করব, ই ফুরিরে দামদর বাড়ির বাপ আর মায় গিয়া বিয়ার প্রস্তাব দিয়া শরীয়ত সম্মতভাবে বিয়া দিয়া গড়ে তুলবা, হো সুবহানাল্লাহ। কিন্তু মজনুয়ে যে ফুরিরে পছন্দ করছেন, ই ফুরিরে মজনুর বাপে পছন্দ করেন না, মায়ে পছন্দ করেন না, যার কারণে বহুত লাইনে বুঝাইছেন যে তুমি ই ফুরিরে বিয়া করা বাদ দিলাম। কিনা কইছেন ভাই, আমরা হুয়াইন থরে হইলে বুঝবা নিলা, ইয়া আল্লাহ লাগে বেঙ্গলোর লইয়া দৌড় তুলব, কর্ণাটকা লইয়া দৌড় তুলব, হন রুম ভাড়া রাখব, তোমার আর চোখ দেখাইত না, হাসা না নি ভাই। যখন নাতিন হিসাবে মালিক হইল বাড়িতে আইল, এর আগে আল্লাহ নাই। মজনুর বাবা বারবার যখন মজনুরে বুঝানির বাদে মজনুয়ে বুঝলা না, মজনুরে লইয়া যখন হজর মধ্যে লইয়া গেলা রে ভাই, আর খানা একা আবার গিলাপ ধরিয়া মজনুর বাপে মজনুরে কইলা রে বা মজনু, ও খানা একা আবার ধরিয়া তুমি তৌবা করো আর আল্লাহ তার আল্লাহর কসম খাও যে বাড়িত গিয়ে আল্লে তুমি লাইলির প্রেম ফোরতায় নাই, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হজরতে মজনুয়ে আল্লাহর খানা একা আবার গিলাপ ধরিয়া জোর জোরে চকুর ফানি সারিয়া সারা দিন দেখির গুণার থাকি মাছ সাইতরা, আর লাস্টেও কথা খাইতে খোঁজ আল্লাহ আমি তোমার কুদরতর কদম সৈদ্যা দিয়া তোমার খানা একা আবার খালা খিলাফ ধরিয়া তোমার কাছে মাছ সাইয়ার দে দয়াল, মগর একটা গুণার থাকি মাছ সাইয়ার না, আমি লাইলিরে বড় বালা ভাই, যত সময় পর্যন্ত লাইলিরে আমি জমিন পাইছি না রে দয়াল, অতক্ষণ পর্যন্ত আমি শান্তি হইতাম নাই, নাউজুবিল্লাহ। কিনা ভালোবাসা বুঝতে পারছি, হ্যাঁ আমরাও তা ভালোবাসা নেই, আমরা তো ফয়লা দিন ফোনওয়াত, হ্যাঁ বাদে মেসেজ দেওয়া, ফয়লা দিন মেসেজ, এর বাদে ফোনওয়াত, এর বাদে ভিডিও কলতে, আমার তো ভিডিও কলের মোবাইল নাই, ও জানার জান খলিঞ্জা রাধাখানে চুরি করিয়াও কার ফ্রি করিয়াও, বাপর ফকেট মারিয়াও কার বনির ফকেট মারিয়াও, ও আমার গার্লফ্রেন্ডে দিলাইলা, হ্যাঁ ফা ফা 5G মোবাইল দিয়া হইলাতে আমি লগে মিনিট MB বড়িয়া দিয়া, আপনি আমার ভিডিও কল করবা,
কারণ আপনার মুখ না দেখলে তো রাইতার গুম লাগতো না। ও আমরা নাস্তিকতা শুরু না নি ভাই, আমরা হারাম শুরু না নি ভাই, কিন্তু হজরতে মজনুয়ে লাইলি রানা দেখিয়া বলা ভাইসই জীবনে একবার দেখলা আর শর্ত দিসলা যখন বিবাহ করবো তখন আমরা এখান হইমু হো সুবহানাল্লাহ, দূরে হও না সুবহানাল্লাহ, আমরা ভালোবাসা নি। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি আইসে আর আইলা গান্দি বাইপাসও সেলফি মুবারক, লালা বাইপাসও সেলফি মুবারক, হ্যাঁ চণ্ডীপুর সাহ বাগানও সেলফি মুবারক, কথার নাম ভালোবাসা নি ভাই। আমি কইছিলাম 14 তারিখ আমারও ভাই আসলা, খাঞ্চনপুর আসলো নি কান, খাঞ্চনপুর আসলো, কইলাম বেটা দেখুর জীবনে ভালোবাসা নাই ওগুর লাগি 14ই ফেব্রুয়ারি, দেখুর জীবনে মারে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14ই ফেব্রুয়ারি, দেখুর জীবনে মুরব্বীরে ভালোবাসা জানে না ওগুর লাইফও 14ই ফেব্রুয়ারি, দেখুর জীবনে মেসা বকরে ভালোবাসা জানে না ওগুর জীবনে 14ই ফেব্রুয়ারি, দেখুর জীবনে স্ত্রীরে ভালোবাসা জানে না ওগুর লাগি বিশ্ব বেহায়া দিবস জানি ভাই। আল্লাহ আমরা জন্মগত ওয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়ায়াতর তফসির লেখরা, হজরতে হাওয়ারে আল্লাহ জন্নত বানাইয়া থইসইন নানি, আদমে গুম থেকে উঠিয়া দেখলাম জন্নত ওলা সুন্দর এক রমণী বোয়াত, ও আল্লাহ দিলর মধ্যে মহব্বত ডালিয়া দিছেন। এতে কিতা বোঝা যায় আমরা জন্মগত মহব্বত আল্লাহ দিয়া দিছে না জমিন হইয়া আইসে হো না, আমরার জন্মগত ভালোবাসা আছে মহব্বত আছে, এর লাগে আমার নবীও হইসই তোমরা মুরব্বী অকলের ভাইরে শ্রদ্ধা করিও সম্মান করিও হরুতারের ভাইরে কুল লইয়া মহব্বত করিও কোবাল চুমা ভাইও, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন হো সুবহানাল্লাহ। আর আমরার লাগে নির্দিষ্ট কোনো দিন পুর দরকার আসেনি, মাথনা দরকার আসেনি, আর আমরা আমরার বউ লইয়া আমরার হালি লইয়া আমরার গার্লফ্রেন্ড লইয়া আমরা কোনো সড়কর দ্বারা যাওয়ার দরকার আসেনি ভাই। আল্লাহ আমরা জন্মগত ভালোবাসা দিছে, আল্লাহ কইছে তোর মারে ভালোবাস, তোর বাপরে ভালোবাস, মসজিদের মেসাবরে ভালোবাস, মুরব্বী অকলরে ভালোবাস, জন্মগত দিয়া দিছে মহব্বত ভালোবাসা। এর লাগে আইজো আমরা মুসলমান হলে কোনো মুরব্বীরে ভাইলে আগে সালাম দেই দেই না নি ভাই, মহব্বতে দেই না দুশ্মনীর লাইনে দেই মাথো না, আর সালাম দিলে মহব্বত বাড়ে না কমে, তাহলে আমরা মহব্বতর আর দিনকুল লাগি ভালোবাসার আলাদা কোনো দিন লাগবো নি, আর রজনীগন্ধা ফুলের দরকার পড়বো নি, হ্যাঁ আর ফুলের দরকার নাই তো আসেনি ভাই, আমরা সব দিন ভালোবাসা গরো হামাইতে হইয়ার আম্মু বলা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়ার আম্মু বলা আসনি আসসালামু আলাইকুম, মসজিদ হামাইতে মেসাবরে হইয়ার ইমাম সাহ বলা আসনি আসসালামু আলাইকুম, বারোইতে হইয়ার মেসাব বলা আসনি আসসালামু আলাইকুম, আমার আর ভালোবাসার দরকার আসেনি, আমার আর দাওয়া লাগবো নি 14ই ফেব্রুয়ারি না দাই থাই যাও না বেশ সরি যাও গাড়ি আমি দিব দি ভাই নি কেনে ভাই, হ্যাঁ কত বদমাশি লুচ্ছামি সরোহর দ্বার হওয়া যায়, ও যাও না যাও না এখন যাও, ও বোয়ালি ফার সারিয়া গিয়াও তো বাইক পাস না নি যাও না, যত ঠুন্ডা ঠুন্ডি হল ভাইবা বাইক লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল এলঠো লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল স্কুটি লইয়া, ঠুন্ডা ঠুন্ডি হল ভাইবা গিয়া টুকটুকি লইয়া সরোহর দ্বার বোয়া, এই যে ইতার মা নাই নি ইতার বাপ নাই নি ইতার মা বাপ হল আসলাম নি, আপনারা মুরব্বী হলে সিল্লু কইন না নি গাছ বালাতে গুঠা বানা গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বানা মা বালাতে দি, যদি মা চরিত্রহীন হয় মা যদি লম্পট হয় এগুর গড় তাকি দেখো প্রোডাকশন ওই বড় হয় এগুও দেখবা কেমিক্যালওয়ালা যার সন্তান হয় হোটি কিনা, দেখোর বেটিয়ে চুল চুল আসি যে ক্লিপ সাইটটা ব্যবহার করে খাটা ব্যবহার সোয়েটা করে এগুলোর ফুড়ি এখটা ব্যবহার করবো তো তোলাও ব্যাপার নানি, আপনারা মুরব্বী হলে হইতে আমি তো হইয়ার না, গাছবালাতে গুঠাওয়ালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাওয়ালা মাওয়ালাতে দি, তাই আমার আমার চরিত্র আমার বুয়া ঠাই আমার চরিত্র আমার ফুড়ি ঠাই, আমি মা জেলা ফুড়িওলা আমি বাপ জেলা ফুড়িওলা, এর লাগে শরীয়তর মাসলা হইলো যুবক ভাইয়া তোর হইয়ার অসুবিধা অন্নি অসুবিধা অন্নি, হ্যাঁ ওইব তো কারণ হকলর তো দরে থা তোরা বুধ ভাইয়ার দরক দরক দরক, শরীয়তর মাসলা হইলো বিয়া করতে হইলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল যে মেয়েরে তুমি বিবাহর প্রস্তাব দিবাই ও মেয়ের সৌন্দর্য খান দেখিও মেয়ের দন দৌলত দেখিও মেয়ের মার খানদান দেখিও বাপর খানদান দেখিও, যখন দেখাত তুমি যাইবাই ফয়লা মার চরিত্র নিয়া তুমি প্রশ্ন করিও, ই গরর মা যদি দিনদার হয় পরহেজগার মুত্তকি হয় ই গরর বেও দিনদার মুত্তকি হইব হো ঠিক কিনা, লাগে বিয়া করতে যখন যাইবাই যে বোন দেখাত যাইবাই যাইবার আগে খবর লইলিও দেখু বিয়া করতায় ইগুর মা কিলা আসলো ইগুর মা বোয়ালিফার বাজারও মুখ বার করিয়া বাজার করটা না বোয়ালিফার বাজারও জীবনেও গেছে না ওখান খবর লইলা ফেলা
উফেলা মাত্রা কি হলো খবর, এর লাগে আমরা মুরব্বী হকলে, আমরা উস্তাদ হকলে, ক্লাস হোক, কিতাব নিকা পড়াইতে খুঁজলে অবা বিয়া করার তো যাইবে, ইগরের বেটাইন বেটিন মুত্তকি পরহেজগার নি দেখার লাগে, ভানি ঠান্ডা হয়ে গেছে দারো খাসে গরম লাগে, তাহলে খরচ কিতা খাওয়া আসলাম, বেটি দেখাত গেলে কিতা করতে ভাই আমার ভাই সব ফানি একজনে আনিয়ে এমনিও দিবা, আপনারা সামান্য আগে দিয়ে কইন লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা উস্তাদ হলে কইলো বাবা ইগরের বেটি বেটা পরহেজগার মুত্তকি যদি পরহেজগার পরিচয় করতে হয় তেদের দিন তুই হইনা বেটি দেখা যাইবে, ও যে গ্লাস তোরে ভানি দিবা উল্টাই আগুর তল ওখান সাইজ, যে চামচ দি মিষ্টি খাইবার দিবা চামচ উল্টাইয়া চামচর হির সাইজ, আর হুদা হুদি বাথরুমের কথা হইয়া গিয়া বদনাথ থল দেখিস মূর দেখিস, ও তিন জিনিস পরীক্ষা করিস, ওই গরর বেটা নমাদি বেটি নমাদি ভাই লিবে, কারণ নমাদি গরর বদনা লেফটিনের টয়লেটের বদনা হইল, ই বদনার মূর কোনো দিন খাই ভাইতায় না, ভাই ভাই নি ভাই চক 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 ডাকিব, কারণ বেটি মুক্তকি পরহেজগা আমলওয়ালা খালা গাইদরওয়ালা বদনাথ আত দিতেও তাই নফরত আইব, আমার উস্তাদে কইসলা ও হাসাও থো আমরা গরর বেটিন থে ফিসর দায়ের ওখান সাইয়া দেখবে কোনো গেছে বলাইতো না মাতা সানা নি ভাই, হ্যাঁ তো ই গরর ফুড়ি কত আনফরেজগার ও তো বুঝি নাই না, যে গরম মেহমানদারি যাওয়ার বাদে বেটিয়ে ভাটা কাপ তোমার সাহা দেরি ইগরের বেটি কত খান ফরেজগার বুঝা যান নানি মাথ না ভাই, হ্যাঁ খালি তো বিয়া করো অনবর তো খালি, এর লাগে বিয়া করতে শরীয়তে খুঁজে দিনদার সাইতায় খালা হইলেও কিতা সাইতাম ভাই, দিনদার খালা হইলেও গরিব হইলেও আইতা ধরে কইত না, কারণ খালা বিয়া করা পড়ে দিতে পারে, এর লাগে ডরাইয়াও কইত না শরীয়তে হর, খালা হইলেও কিতা সাইতাম গরিব হইলেও জোরে হো না বক্সারং তেমনি হইবাই দিনদার হইতাই শরীয়তে হর, এর লাগে নারী জাতি দিনদার সইয়া বিয়া করবা, মা রাখলাক সইবা বাপর রাখলাক সইবা ও ফুরি রাখলাক বুঝবাই, আর যখন তুমি হইনা বেটি দেখা যাইবাই শরীয়ত মাসলা হইল তোমার মার লইয়া যাও তোমার বড় বোন দে লইয়া যাও, আর তিন নম্বরে তুমি দামান বেটা যাইও এর তাকি চার নম্বর কোনো অপশনের মানুষ লইয়া যাইও না, হৌ সুবহানাল্লাহ সমাজে মুরব্বী হলে কই নানি বাবা আমি যাই রে বা আমার বহুগুদা দেখি আয় আমার বাপে কই নানি মাঝে মাঝে ও চাষা রে খুব কানা ও চাষা তোমার ই বেটি গু তোমার ভুয়ার বউ হয়ে গেছে আছো না, ই বেটি যতক্ষণ পর্যন্ত তোমার ভুয়া মোর দিয়া বিয়া করছে না অতক্ষণ পর্যন্ত তুমি বাফর লাগি বেটি দেখা আসদুল হারাম গুনায় কবিরা, বড় ভাইয়ে দেখা আসদুল হারাম গুনায় কবিরা, হরু ভাইয়ে দেখা আসদুল হারাম গুনায় কবিরা, এর লাগি যে বিয়া করতো হে যাইত আর বেঠিনতে বেঠিন দেখা যাই হিসাবে মা নেও বই নেও বড় ভাইয়ের বউ না বুঝছো নি ভাই খার বউ না ইয়াল্লা ডরাইয়া করায় না না বড় ভাইয়ের বউ না, সেনে আশফা আলী তানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইত না তাইটা কি সুন্দর তাইটা কি বালা তাইটা কি ফয়সাওয়ালা বেটি তোমার লগে আনিয়া দিত রাইট না রং ভাই হো রাইট না রঙ ইগান রাইট হারিন গেলেও তাই চুলটা নিব তে থুতা চাইব তে তাতে হেড আসেনি তে ভাল টাঙ্গি লেগু বাটিনি সে চাই কান মায়া চাই না ভাবিয়ে চায় জোরে কো মায়া চাই না ভাবিয়ে চায় ভাবিয়ে চায় এখন অতটা চাই চাবার মতলব তোমার লগে এগু আনতো না অতটা চাবার মতলব তোমার লগে আনতে দিত না এলাকে আশ্রমালী তানবী কইছেন বেটির মুখ দেখতে পারবায় ওখান হরাইয়া দেখতে পাবে কিন্তু চুল যদি কুফা বান্ধা তাকে বনিরতে কুফা কুলিয়া দেখতায় না আঠাইয়া দেখতায় না না কতরা শরীয়তে আশফ আলী থানবে স্পষ্ট ভাষায় লেখছ ইলা দেখতায় না যাই নাই কিন্তু আমার বাইর বউ লগে গেলে হইবে দেখতে আত না ফাল ল্যাংরানি দেখলে তুমি ল্যাংরা না পারো তুমি দেখায় দেখে খাইতো হে দেখতো দেখে খাইতো হে যদি এক পাও নাই লইয়া খাইতে পারে তোমার অসুবিধা নেই ভাই মাতো না ভাই না এলাকি মাঝে মাঝে আমরা ইমোশনাল ভিডিও কল ভাই আর যুবক হলে খুব খান্দ দেখিও ওদের মাঝে মাঝে ক্যান্সার রুগী বেটিরে
গার্লফ্রেন্ডে বেটা বিয়া করিয়া দুই দিন তিন দিন সংসার করার মাঝে মরি যায়। আর আমার যুবক হলে খালি একটু স্ট্যাটাস লাগাই নলবর্ত খালি ইনস্টাগ্রামও ফেসবুকও হোয়াটসঅ্যাপ খালি চকুর ভানি ফেলাই কিতাত ফেলাইলা এগু হাসাও নি হুদাহা না ওর দিনের জীবনে দীক্ষা করেনি ভাগল হল খানো ভাই তাই তুকাইয়া ওদের তোর ভাগল হইছে না হঠাৎ কুচ্ছু বুঝই না দুনিয়া বলে শরীয়তর মাসলা হইলো যখন কইনা বেটি দেখা যাই ভাই শেখে যাইতাম ভাই কৌ চাই এক নম্বর দে বিয়া করতো দুই আপনার আসতে মাতুনখানে নখে মারব নি আমার লগে মাতন মাতলে বুঝবা আমি ন ওয়াজ করি আর আপনার বুঝাইবার লাগে আর আপনার আমার বহুত কষ্ট করি একজন জীবনের ফার্স্ট মসজিদ আমি আইছি না আইসলাম হ্যাঁ রাত দশটা সাড়ে দশটা আইসি আপনার আমার ওয়াজ ঘুমতা করি বুঝছেন না শুনিয়া যাইতা কিনা শিকিয়া যাইতা শিকিয়া যাইতা হয় শিকিয়া গিয়ে আমল করতা ওয়াজ শুনা কাম হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আমল করতা না তো এক নম্বর খেয়ে যাইতাম যেন বিয়া করতাম তাই দুই নম্বর মা তিন নম্বর বই না খেও না এখন মুরব্বী বেটা যদি তুমি যাইতা মানলাম চাচা লগে গেলা হিনো গিয়া যদি বাপ আর ফুয়ার কইনা বেটি পছন্দ হয়ে যায় তো এক বেটি লইয়া দুই জনে মাইর করতাই এর লাগে শরীয়তে কইছে বাপ না অনিলাও তো আমার কাছে ঘটনা আছে ফুয়া গেছে কইনা দেখাত বাপও গেছে ফুয়ার পছন্দ হয়েছে না বাপর হয়ে গেছে বাপে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো ফুয়ায় না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া কইল মামা আব্বুরে কইল তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা আমি কইলাম তো ঠিক আছে বুড়ে এখানে বাদে খবর লইয়া দেখলাম যে ফুড়ি বাপে ই ফুয়ার লগে আনতা করি ছাপ দিতরা ই ফুড়ির চাষির লগে থার বেটার দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ফুড়িও গু ফুয়ার লগে আনিয়া আগরতলা টু চকির তোলা রাস্তা ক্লিয়ার বানাইতা ও হান আসুন এখানে হোক না আউজুবিল্লা জোরে কই না আউজুবিল্লা এলাগি ইলা ঘটনা সমাজও গঠেন নানি ইলা সমাজও গঠেন নানি হো হরুবালা দেখো এক গুড়ে খাইবা আচ্ছা রে বা বুয়াই তোমার ফুড়িগু বজাইলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করিলাও ফুড়ির মাথাত আট দিয়া কসম খাইলাও টুন্ডির গর টুন্ডি তোর ফুড়িগু বড়োয়ার বাদে দুই করে পছন্দ করে দেখি তুই তো ইলা হয় নানি ভাই বড়োয়ার বাদে গিয়া ফুয়াইগু বেগড়া হয়ে গেল ফুড়ি গড়া হয়ে গেল এখন যদি তাই করে পছন্দ করে না তুই মাইরকে করতো আর ওয়াদা খাম হইল এলাকি ইলা ওয়াদা করা যাইজ না হারাম বা ফুয়া যদি গড়া হয় ফুড়ি যদি বেগড়া হয় বা ফুয়াও বেগড়া গড়া ফুড়িও গড়া ফুড়িয়ে যদি তাই অন্যবার সম্পর্ক হয়ে যায় এগুলো যদি জামাই লয় না তো ওয়াদা এগুলো বেকার হয়ে গেল না এলাকি ইলা কসম খাওয়া যাইজ না যার যারই একটা স্বাধীনতা আছে শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো ফুয়ায় তার কিতাব বিয়া করতো ভাই পছন্দ মতো এর লাগে ফুয়া বিয়া দিবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আপনারা বেজার হইতরা আমার মাথে ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব বলে একটা ফুয়ারে বিয়া দিবার আগে আপনি দিকার করতা কিতা দিকার করতা এখন কোন ডিজিটাল জমানা অন্তাকি যদি আপনারা লস্কর বাজার কোনো মেয়ে পছন্দ হয় বা ফর তো শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়লা দেখার আগে ফুড়িয়গুর ফটো কালেকশন করা ফুড়ির মার খাসলত বাপর খাসলত ফুড়ির শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনি বাবায় ফয়লা ফুয়ারে ফটোকু দেখাইয়া হুকা বাবারে ও হইনা বেঠি বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অত খান ও তোমার লগে থাইলে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি না দিনি এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে আপনি বিয়ার আগে জিকার করতা ফুয়ারে ও সময় যদি ফুয়ায় কয় ইয়েস নো প্রবলেম আমি বিয়া করতাম তাহলে আপনি আলহামদুলিল্লাহ হইয়া বিয়ার মাত আগুয়া কুয়া আর যদি হে মুড়ামুড়ি করে ন নেবার ই মেয়ে আমার পছন্দ হয় নাই বিবাহ করব না ও আপনি মনে করো কুয়া হে তোমার নিতাইনগর তাকিয়া মোহনপুর কুম্বায় বাইপাসে সড়ক দিলাইছে ইগুয়ার তার খাটি তোনে হবাদি কানেকশন টুকায় ইলা ঘটনা ঘটে নানি হইন বাফে হইনা বেটি দামান বেটা ফাইনেল করিয়া ফিক্সড করিয়া গরু আনিয়া কুটুম খেস দাওয়াত দিয়া রেডি বিয়ার আগর দিন মন্দি ফিন্দাইবার রাইক বদনা তুই আফা নাই ঘটনা ঘটেন নানি গঠেন নানি এর লাগে শরীয়তর মাসলা হইল ফুড়ি বিয়া দিবার আগেও ফুড়িরে ওখান হইতায় বলে লস্কর বাজারের অমুক করে ফুয়া অমুক ও তার ফটো
তার মাসিক ইনকাম অত টেখা, শিক্ষাগত যোগ্যতা অতখান, বাপ হলা মা হলা, মা রে ও ফুয়ার লগে তোমার বিয়া দিতাম, তুমি মেয়ে রাজি নি? ও যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ, আপনিও আপনার রাস্তার আগুয়াইন, মা তাকুয়াইন, যদি কয় ন নেবার হবে না, তাহলে আপনি লাইন খাটন বন্ধ করেন, অন্য রাস্তা দেখেন, যদি হি রাস্তায় যাওয়ার বাদেও মানে না, তে বুঝবা আপনার নিতাইনগর থাকি আপনার ঘুরিয়ে আলগাপুর বাজার বাইপাসে সড়ক দিলাইছে, আপনার আগুয়াইবে না, আগুয়াইলে আপনার ইজ্জত যাইব, ফুয়ারও ইজ্জত যাইব, খানদানও ইজ্জত যাইব, আর বেশি ইজ্জত গেলে ফুরির জানও যাইতে পারে। মাসলা বুঝছই নি ভাই, মাত বুঝছই না, হারি খোল্লা যারাইতরা এল্লা কি জিকার করবা ফুরিরে বিয়ার আগে, কইবাতে আমি ফুরিয়ে দিকে বাফে জিকার করতাম ঘিলা, আপনার ফুয়ার বউ আছে, আপনার মা বউ আছেন, আপনার বাইর বউ আছে, ঠাইর বাইর বউ দি ঠাইনি জিকার করায়, মাত বুঝছই নি ভাই, আর ওইলা ঘটনা ঘটেন না নি।